আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক মুরগির বাচ্চা ফুটানোর উপর আমি গত আবার একটি ভিডিও দিয়ে থাকি বলেছিলাম একজন সুপরিচিত খামারি ভাইয়ের দেওয়া ডিম তো একজন ইনকিউবেটর নির্মাতা প্রতিষ্ঠান আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে বাপ্পি ভাই ইনকিউবেটরের ডিমের খোসা কোথায় তো দেখতে পাচ্ছেন দর্শক ডিমের স্যাটার স্যাটার্ট্রের উপরে ডিমের খোসাগুলো রয়েছে এবং বাচ্চাগুলো নিচে পড়ে গিয়েছে আসলে ওই ভিডিওতে খোসাগুলো ভাবে দেখাতে পারিনি এজন্য হয়তো বা ভাই একটু জানতে চেয়েছেন তো এখানে সেই বাচ্চাগুলোর ভিডিও ভিডিওর কোনো এক অংশে এটি ছিল আমরা সাধারণত আমাদের ল্যাব ইনকিউবেটরের নিচে কাপড় বিছিয়ে রাখি ডিমগুলো নামানোর সময় পাই না বা অনেক সময় নামাই না তো আজকে আপনাদের আমরা দেখাতে যাচ্ছি আমাদের ল্যাব ইনকিউবেটরে নতুন করে ফুটা হাঁসের ডিম এটি হচ্ছে ছাব্বিশতম দিনের শেষের হ্যাচিংগুলো এটি আমাদের আরেকটি ইনকিউবেটর এখানে সব ডিমগুলোই পিপ করেছে অর্থাৎ খোসাগুলো খোঁচা মেরেছে বাচ্চাগুলো বেরোনোর জন্য এই বাচ্চাগুলো যখন ইনকিউবেটরের তলদেশে পড়ে যায় সে সময় আমরা এগুলো দেখাই না অনেক সময় দেখাই না তো দেখতে পাচ্ছেন দর্শক যে কয়েকটি বাচ্চা ফুটে গিয়েছে আলহামদুলিল্লাহ প্রতিটি বাচ্চাই ইনকিউবেটরের চলে গিয়েছে এভাবে প্রতিনিয়ত আমাদের এখানে কম বেশি অনেকেই ডিম দেয় অনেকে ইনকিউবেটর কেনে ভালো রেজাল্ট করতে পারে না আমাদের বলে আমরা বলি যে ভাই আপনি তো মুরগির ডাক্তার নন আমাদেরও দেখতে হবে আপনার ডিমের কোয়ালিটি কি তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেক ভাই আমাদের ডিমের ইনকিউবেটর কিছু ডিম বসান আমরা জাস্ট ওনাদের যোগ্যতা অর্জন করতে চাই বেশ কিছুদিন আগে একটি মজার বিষয় না বললেই নয় একজন খামারি ভাই এসে বললেন ভাই আমার মুরগি সব মরে গিয়েছে তা আমি বললাম যে আপনি খামার করেছেন আপনি পাস করেছেন কোথা থেকে ভাই বলল যে আমি ভাই বললেন আমি বিলকি সাপার ভিডিও দেখে আমি আমার খামারটি করেছি দীর্ঘদিন যাবত বিলকি সাপার খামারটি দেখি তো এক পর্যায়ে ভাইকে আমি জিজ্ঞেস করলাম আপনার যে প্যারেন্ট স্ট্রোক মারা গিয়েছে আপনি কোথা থেকে নিয়েছেন তো সে আমাকে বলল যে ভাই আমি ক আপা থেকে অভিজ্ঞতা নিয়েছি তো ক আপা কি ডাক্তার বললেন না তো ক আপা কোথা থেকে শিখেছেন সে বলল খ আপা থেকে খ আপা কোথা থেকে শিখেছেন এক্স ওয়াই জেড তো এখানে কোনো ডাক্তারের সহযোগিতা বা ডাক্তারের সমন্বয় হয়নি বা ডাক্তারের এখানে কোনো দেখা হয়নি অর্থাৎ ওনার যে ওস্তাদ যে আপাগণ ওনারা নিজেরা নিজেরা ইউটিউব দেখে দেখে বা আরেক আপার পরামর্শ নিয়ে এভাবে প্যারেন্ডিস্ট করে যাচ্ছেন অনেকে ভ্যাকসিনের শিডিউল জানছেন না মাইক্রোপ্লাজোমোসিস ইকোলাই একড্রম সিনড্রোম অমফালাইটিস বিভিন্ন ধরনের রোগ থাকে এগুলোর আগাগোড়া তেমন বুঝছেন না অথচ একজনের খামার দেখে আরেকজন একজন উদ্বিদ্ধ হচ্ছেন তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে পরবর্তী দিনের হ্যাচিংয়ের চিত্র যে বাচ্চাগুলো কি অবস্থা ধীরে ধীরে পাক রাবুল আলমিনের রহমতে ওয়ান আফটার অ্যানোদার বাচ্চাগুলো ফুটে নিচে পড়ে যাচ্ছে আর আমরা যেহেতু ছোট ইনকিউবেটরের তলদেশে ডিমগুলো নামিয়ে দেই না এজন্য প্রায় সময় খোসাগুলো উপরে থেকে যায় তো এটি হচ্ছে পরবর্ত দিনের হ্যাচিং অর্থাৎ ডিম দুই চার পাঁচটি ফুটার বা দশটি ফুটার পরের দিনের হ্যাচিং এটি হচ্ছে শেষের দিকে হ্যাচিং দেখতে পাচ্ছেন দর্শক এই ডিমের খোসাটি যদি উপরে থাকতো তাহলে আমরা হয়তো বা দেখাতাম না অর্থাৎ টার্নিংটা পেছন দিকে থাকলে বাচ্চাগুলো আমরা দেখাতে সক্ষম হতাম না আমাদের এই ল্যাবরেটরিতে আমরা এখন থেকে নিয়মিত বাটন কোয়েলের বাচ্চা উৎপাদন করব আমার কাছে সালের দিকে দিকে বাটন ছিল। লক্ষ্য করলে দেখবেন দর্শক এখানে ডিমের দুই থেকে তিনটি বাদে সবগুলোই ফুটে গিয়েছে আলহামদুলিল্লাহ এর কারণ হচ্ছে এই ডিমটি আমি যেখান থেকে এনেছি সেখানে সরকারি বড় বড় ডাক্তার জড়িত এবং সম্পূর্ণ ভালো মানের দক্ষ রেশন প্রস্তুত হচ্ছে ভালো মানের খাদ্য খাওয়ানো হচ্ছে খুব এক্সপার্ট ডক্টরদের অভিজ্ঞতা নিয়ে এই খামারটি পরিচালিত হয়ে থাকে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মুরগির খোসার পাশাপাশি হাঁসের খোসা সহকারে বাচ্চা ফুটিয়ে দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত বর্ষবাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট জেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরি অন্য ধারা চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 30 एंपিয়ারের রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পার্ট পরিবর্তন করতে পারো আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীনভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুইটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারি বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন প্ররূপ না কেন কোনো সমস্যা নেই ব্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চেক্সমাস্টার মাস্টার ইআই এবং ইয়ান ফ্যাং তো এই জাতীয় ইনকিবেটর গুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ মাদর্শ আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম আর উনিশ হাজার দুইশো এবং এক লক্ষ পনেরো ডিমের